वेलकम टू माय चैनल जुनेस वर्ल्ड वाइज बिजनेस अपॉर्चुनिटी। ये वीडियो टिते आमी एक टा होम बिजनेस अपॉर्चुनिटी निये कथा बोलबो। आपनी अपनार बाड़ीते बोशे ए पैंडेमिक सिचुएशने जस्ट एकटु समय बिनियोग करार माध्यमे बिजनेसटी बोझार चेष्टा करार माध्यमे आपनी किन्तु बाड़ीते बोशे बिजनेसटी करते पारेन। किंबा जारा जॉब करें ऑफिसे रोएचेन जस्ट बाड़ीते फिरे अपनारा जखन टीवी देखे किंबा फेसबुके समय काटान सेई समयटा ना काटिए এই বিজনেসটা যদি বোঝার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু একটা বাড়তি ইনকাম করতে পারেন। তো বিজনেসটির অফার দিয়েছে যে কোম্পানিটি, কোম্পানিটির নাম হচ্ছে জুনেস গ্লোবাল কোম্পানি। তো কি অফার দিয়েছে বা কিভাবে কাজ করতে হবে, এটা একটা হোম বিজনেস বলতে পারেন। যেটা আমি শুরুতেই বলেছি, যারা হাউসওয়াইফ রয়েছেন বা যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা জব করেন বা বিজনেসম্যান যে যে পেশায় থাকেন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই বিজনেসটি কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন কিংবা করতে পারবেন। চাইলে আপনারা একাকীও এই বিজনেসটা করতে পারেন, অথবা যদি আপনারা চান যে টিম গঠনের মাধ্যমে কিংবা টিম ওয়ার্কের মাধ্যমে আপনারা কাজগুলো করবেন সেটাও কিন্তু সম্ভব। তবে যদি টিম ওয়ার্কের মাধ্যমে আপনারা কাজগুলো করেন বা বিজনেসটা আপনারা করেন তাহলে আপনারা বেশি লাভবান হবেন। কিভাবে বিজনেসটি আসলে স্টার্ট করতে হবে বা প্রথমে কি করণীয়, বিজনেসটি যদি আপনারা স্টার্ট করতে চান আপনাদেরকে একজন রেফারেন্সকারীর বিনিময়ে একটা বিজনেস সেন্টার ওপেন করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ করার মাধ্যমে। তবে অবশ্যই আপনার সঠিক ইনফরমেশনগুলো দিয়ে, আপনার ভোটার আইডি কার্ড যদি থেকে থাকে কিংবা পাসপোর্ট থেকে থাকে এবং পাসপোর্ট সাইজের ছবি দিয়ে বিজনেস সেন্টারটি ভেরিফিকেশন করার মাধ্যমে আপনাকে বিজনেসটা কিন্তু স্টার্ট করতে হবে। তবে অবশ্যই এর সাথে সাথে আপনাকে 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করতে হবে জুনেস গ্লোবাল কোম্পানি থেকে। যখন আপনি বিজনেস সেন্টারটা ওপেন করবেন চাইলে আপনি তখনও ক্রয় করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে না আমি এখন বিজনেস সেন্টারটা ওপেন করব, কিছুদিন পর প্রোডাক্ট ক্রয় করব, সেটাও কিন্তু সম্ভব। যদি আপনারা বিজনেসটি করতে চান এবং টিম ওয়ার্কের মাধ্যমে একটু সময় বিনিয়োগ করার মাধ্যমে, তাহলে একটা সময় গিয়ে আপনারা কিন্তু এই 6 ধরনের ইনকাম পেতে পারেন জুনেস গ্লোবাল কোম্পানি থেকে। নাম্বার 1 ইনকামটি হচ্ছে কাস্টমার প্রফিট, নাম্বার 2 ইনকামটি হচ্ছে রিটেল সেলস বোনাস, 3 ইনকামটি হচ্ছে টিম কমিশনস, 4 ইনকামটি হচ্ছে ম্যাচিং বোনাস, 5 ইনকামটি হচ্ছে কাস্টমার অ্যাকোজিশন ইনসেন্টিভ এবং 6 ইনকামটি হচ্ছে ডায়মন্ড বোনাস পুল। তাহলে আমরা একটু রিটেল প্রফিট সম্পর্কে জানি যে রিটেল প্রফিট আসলে কী। জুনেস গ্লোবাল কোম্পানিতে আপনি যখন বিজনেস সেন্টারটি ওপেন করবেন, যারা বাংলাদেশি রয়েছেন এবং ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য বিজনেস সেন্টারটি ফ্রি, ওপেন করতে কোনো টাকা লাগে না। তো সেক্ষেত্রে বিজনেস সেন্টারটি ওপেন করার সাথে সাথে আপনি কোম্পানির অ্যাসোসিয়েট হয়ে গেলেন এবং অ্যাসোসিয়েট হওয়ার সাথে সাথে কোম্পানির যত ধরনের প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্ট কিন্তু আপনার জন্য হোলসেল প্রাইজে। তো যেহেতু আপনার জন্য এটি হোলসেল প্রাইজে এবং কোম্পানি আপনাকে আপনার নিজস্ব ইউজার নেম অনুসারে, মানে বিজনেস ইউজার নেম অনুসারে একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়েছে, সেই ওয়েবসাইট লিঙ্কটি ব্যবহার করে যতজন লোক প্রোডাক্ট ক্রয় করবে আপনার রেফারেন্সে, আপনি কিন্তু আপনার 15% থেকে 40% পর্যন্ত কিন্তু প্রফিট পেতে পারেন যদি সেই প্রোডাক্টের কমিশন থেকে থাকে। তাহলে তার মানে হচ্ছে, সংক্ষেপে আমি একটু বলি, আপনার জন্য যেহেতু প্রোডাক্টগুলো হচ্ছে হোলসেলে, যে আপনার ওয়েবসাইট লিঙ্কটি ব্যবহার করে প্রোডাক্ট ক্রয় করবে তার জন্য কিন্তু হোলসেলে না, তার জন্য যেহেতু রিটেলে রয়েছে এটা, তো হোলসেল এবং রিটেলের মাঝে যে একটা টাকার পার্থক্য রয়েছে ওটাই হচ্ছে লাভ, এবং ওটাই কিন্তু কোম্পানি আপনাকে দিবে যখন আপনার ওয়েবসাইট লিঙ্ক ব্যবহার করে কোনো এক ব্যক্তি প্রোডাক্ট ক্রয় করবে। রিটেল সেলস বোনাসটি হচ্ছে কোম্পানির কিছু প্যাকেজ রয়েছে, যেমন বেসিক প্যাকেজ রয়েছে, বেসিক প্যাকেজে যদি কেউ ক্রয় করে, যে ব্যক্তি আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত হয়েছে তাদের ভিতর থেকে, তখন কিন্তু আপনি $25 পাবেন। যদি কোনো ব্যক্তি আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত হয়েছে তাদের ভিতর থেকে যদি কেউ সুপ্রিম প্যাকেজ ক্রয় করে তখন আবার আপনি $100 পাবেন, জাম্বু প্যাকেজ ক্রয় করলে $200 পাবেন এবং 1 ইয়ার জাম্বু প্যাকেজ রয়েছে তখন আবার আপনি $200 পাবেন, এবং অ্যাম্বাসিডার প্যাকেজ রয়েছে সেটা যদি আবার ক্রয় করে তখনও কিন্তু আপনি $250 পাবেন।
এইগুলো আপনি যে কোনো ব্যক্তিকে প্যাকেজ সেল করার মাধ্যমে, মানে জোনেস গ্লোবাল কোম্পানির প্রোডাক্টের কিছু প্যাকেজ রয়েছে সেগুলো সেল করার মাধ্যমে এগুলো পেতে পারেন আপনি। এর সাথে সাথে আপনি যদি নিজে মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে থাকেন এই প্রোডাক্টগুলো সেল করার পূর্বে, সেটা যখনই হোক না কেন, তাহলেও কিন্তু আপনি এই যে দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের সিবি রয়েছে, এই কমিশনের সাথে সাথে আপনি এই সিবিগুলো পাবেন। বেসিক প্যাকেজে 100 সিবি, সুপ্রিম প্যাকেজে 300 সিবি, জাম্পু প্যাকেজে 400 সিবি, 1 ইয়ার জাম্পু প্যাকেজে 400 সিবি, এমন অ্যাম্বাসিডর প্যাকেজে হচ্ছে গিয়ে 500 সিবি। কিন্তু আপনি যদি নিজে মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট না ক্রয় করে থাকেন তাহলে কিন্তু শুধু আপনি কমিশন পাবেন, এই সিবিগুলো কিন্তু তখন আপনি আর পাবেন না। তো তাহলে আমরা একটু জানি যে এই সিবি দিয়ে আসলে কি প্রয়োজনে আপনার দরকার হবে বা কেনই বা এই সিবিগুলো আপনার প্রয়োজন। টিম কমিশন পাওয়ার জন্য অবশ্যই আপনার সিবিগুলো প্রয়োজন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আসলে তাহলে আমরা একটু বিস্তারিত জানি যে কেন ইম্পর্টেন্ট বা কিভাবে এই সিবিগুলোর বিনিময়ে আপনি আরও ইনকাম পেতে পারেন। জুনেস গ্লোবাল কোম্পানি বলেছে এখানে আপনার বিজনেস সেন্টার একটা বা টিম হচ্ছে দুটো, একটা আপনার লেফট টিম একটা রাইট টিম। তো লেফটে যখন আপনার 600 পয়েন্ট হবে এবং রাইটে যখন 300 পয়েন্ট হবে, কোম্পানি বলেছে আপনার এক সাইকেল সম্পন্ন হলো এবং সাথে সাথে কোম্পানি আপনাকে $35 দিয়ে দেবে। কিন্তু যদি আবার এমনও হয় যে লেফটে 300 পয়েন্ট রাইটে 600 পয়েন্ট, তখনও কিন্তু কোম্পানি আপনাকে আবার $35 দিবে। এটা ম্যাটার করে না যে আপনার কোন সাইডে কত পয়েন্ট রয়েছে, কোম্পানি এখানে দেখবে যখন যে সাইডে আপনার পয়েন্ট কম রয়েছে সেখান থেকে সে 300 পয়েন্ট নেবে এবং যে সাইডে যখন পয়েন্ট বেশি রয়েছে সেখান থেকে সে 600 পয়েন্ট নেবে। এভাবে করে বলবে যে আপনার এক সাইকেল সম্পন্ন হলো এবং আপনাকে $35 দিবেন। তো আপনি যতবার এভাবে 600, 300 বা 300, 600 হবে ততবার কিন্তু আপনাকে $35 দিবে। তবে হ্যাঁ, এখানে একটু কন্ডিশন রয়েছে, সপ্তাহে কিন্তু আপনাকে 750 বার $35 দিবে, এর বেশি কিন্তু আপনাকে এক সপ্তাহে দিবে না। তার মানে এক সপ্তাহে জোনেস গ্লোবাল কোম্পানি থেকে টিম কমিশন আপনি $26,250 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন। তাহলে মাসে কত আসে? $105,000। নিতে একটা ছোট্ট টিম গঠন করার মাধ্যমে একটা সময় গিয়ে দেখা যাবে সেই টিমটা আপনার বড় হয়ে গিয়েছে এবং মাসে $105,000 পর্যন্ত ইনকাম করার কিন্তু অপরচুনিটি রয়েছে। কিন্তু আপনি বিজনেসে সম্পৃক্ত হওয়ার সাথে সাথেই যে মাসে $105,000 ইনকাম করবেন তা কিন্তু নয়, এটার জন্য ডিপেন্ড করে আপনি কোন টিমে সম্পৃক্ত হয়েছেন বা আপনি নিজে কতটা স্ট্রং কাজ করেছেন বা যে টিমে আপনি সম্পৃক্ত হয়েছেন সেই টিম কতটা অ্যাক্টিভলি কাজ করছে তার উপর ডিপেন্ড করে। কারণ এখানে আমি আপনাদের বললাম যে এই যে সিবিগুলোর মাধ্যমেই কিন্তু এই ইনকামগুলো আসে। এতক্ষণ দেখলেন যে আপনার লেফট রাইটের সমন্বয়ে আপনার ইনকাম এসেছে, এখন কিন্তু আর আপনার রেপ কিংবা রাইটের সমন্বয় ইনকাম নয়। এখন ইনকাম কিভাবে? আপনার মাধ্যমে যতজন ব্যক্তি বিজনেসে সম্পৃক্ত হয়েছে প্রত্যেককেই হচ্ছে কিন্তু আপনার ফার্স্ট জেনারেশন বা ফার্স্ট লেভেল। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্যক্তি তিনজন, ধরুন আপনি ডাইরেক্ট তাদেরকে বিজনেসে সম্পৃক্ত করেছেন, এরা হচ্ছেন আপনার ফার্স্ট জেনারেশন বা ফার্স্ট লেভেল। তো এরা যখন এই যে আমি একটু আগে নাম্বার 3 ইনকামটি দেখিয়েছিলাম টিম কমিশন $35, ওই ইনকামটি যখন তারা ইনকাম করবে, যে ব্যক্তি ইনকাম করুক না কেন, যতজন ব্যক্তি ইনকাম করুক না কেন, যতবারই ইনকাম করুক না কেন, ততবারই এবং ততজন ব্যক্তির কাছ থেকেই আপনাকে সাথে সাথে 20% দিয়ে দিবে। তার মানে আপনি কিন্তু $35 20% পেয়ে যাচ্ছেন, $35 20% আসে $7, আপনি কিন্তু $7 পেয়ে যাবেন। এখন আবার কোম্পানি বলেছে আপনি যাদেরকে বিজনেসে সম্পৃক্ত করেছেন বা করেছিলেন তারা তো হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, এখন এই ব্যক্তিগুলো যাদেরকে আবার বিজনেসে সম্পৃক্ত করবে যখনই সম্পৃক্ত করুক না কেন তারা হচ্ছে আপনার জন্য সেকেন্ড জেনারেশন। তো এই ব্যক্তিরাও তো আবার ইনকাম করবে, যেমন তারা যখন নাম্বার 3 যে ইনকামটি রয়েছে টিম কমিশন, ওই ইনকামটি যখন ইনকাম করবে যে কোনো ব্যক্তি যতবারই করুক না কেন, সেখান থেকে আপনাকে ততবারই এবং ততজন ব্যক্তির কাছ থেকেই আপনাকে 15% দেবে।
এখন আবার কোম্পানি বলেছে এই যে আপনার সেকেন্ড জেনারেশন, এদের মাধ্যমে আবার যারা বিজনেসে আসবে তারা হচ্ছে আপনার জন্য থার্ড জেনারেশন। তারাও যখন এই টিম কমিশন ইনকামটি ইনকাম করবে সেখান থেকেও কিন্তু আপনাকে 10% দিবে, এবং আপনার ফোর্থ জেনারেশন থেকে সেভেন জেনারেশন পর্যন্ত আপনাকে 5% দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জেনারেশনটা কিভাবে আসবে, কোন ইনকামটি থেকে আপনাদের ম্যাচিং বোনাস মানে লিডারশিপ ম্যাচিং বোনাস 20%, 15%, 10% এবং 5% দেওয়া হবে। এখন একটু খেয়াল করে দেখুন একটা বিষয়, যে 20%, 15%, 10%, 5% আপনারা কখন কখন পাবেন, কোন র্যাঙ্ক অ্যাচিভ করার মাধ্যমে পাবেন। আপনি বিজনেসে সম্পৃক্ত হলেই যে এটা পেয়ে যাবেন তা কিন্তু নয়। এই 20% যদি আপনাকে পেতে হয় অবশ্যই জোনেস গ্লোবাল কোম্পানির যে জেড এক্সিকিউটিভ র্যাঙ্কটি রয়েছে সেটি আপনাকে অর্জন করতে হবে, এবং 15% যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে পার্ল এক্সিকিউটিভ র্যাঙ্কটি অর্জন করতে হবে। আর আপনি যদি সাফায়ার এক্সিকিউটিভ হন তখন কিন্তু আপনি 10% পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। মনে করুন আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ এই মুহূর্তে, তার মানে আপনি ফার্স্ট জেনারেশন ইনকামের 20% পাবেন। আর যদি পার্ল এক্সিকিউটিভ হয়ে থাকেন এই মুহূর্তে, তার মানে হচ্ছে আপনি জোনেস গ্লোবাল কোম্পানির ফার্স্ট জেনারেশন ইনকাম এবং সেকেন্ড জেনারেশন ইনকাম মানে টিম কমিশন যেটা, ওটা আপনারা পাবেন। টিম কমিশন থেকে তাদের যে ইনকামটা আসবে, এবং সাফায়ার হওয়ার সাথে সাথে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন যে একটু আগে যে দেখিয়েছিলাম লিডারশিপ ম্যাচিং বোনাস, এই ইনকামটা আপনারা পাবেন। এরপরে আপনি যখন কোম্পানির রুবি ডাইরেক্টর হবেন তখন আপনার ফোর্থ জেনারেশনটা স্টার্ট হবে 5%, এবং এমআরএল ডাইরেক্টর হওয়ার মাধ্যমে পঞ্চম জেনারেশনের যে লিডারশিপ ম্যাচিং বোনাস ইনকামটা এটা স্টার্ট হবে, এবং ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার মাধ্যমে সিক্স জেনারেশন লিডারশিপ ম্যাচিং বোনাস এটা স্টার্ট হবে, আর ডাবল ডায়মন্ড হওয়ার মাধ্যমে আপনাদের গিয়ে একদম সেভেন জেনারেশন লিডারশিপ ম্যাচিং বোনাস যে ইনকামটা সেটা কিন্তু স্টার্ট হবে। তো এখানেও আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো। পরবর্তীতে যে ইনকামটি রয়েছে কাস্টমার অ্যাকোজিশন ইনসেন্টিভ। আপনি যদি আপনার ইনকাম আরও বৃদ্ধি করতে চান সেটাও কিন্তু সম্ভব। কিভাবে? কোম্পানি বলেছে যদি কোনো মাসে আপনার মাধ্যমে মানে আপনার রেফারেন্সে এক মাসের ভিতরে 5 জন ডিস্ট্রিবিউটর হয়, ওই মাসে কোম্পানি আপনাকে লিডারশিপ যে ম্যাচিং বোনাস 20% আপনাকে দিত ফার্স্ট জেনারেশন থেকে, এটা আরও 5% বাড়িয়ে আপনাকে এখন 25% দেওয়া হবে। এভাবেও যদি আপনি না পারেন, আপনি যদি 5 জন ব্যক্তিকে প্রেফার্ড কাস্টমার বানাতে পারেন কিংবা 5 জন ব্যক্তিকে আপনি হোলসেল কাস্টমার বানাতে পারেন তাহলেও কিন্তু হবে। তাহলেও কিন্তু আপনাকে লিডারশিপ ম্যাচিং বোনাসের যে 20% দিত এটা তখন 25% দিবে। তো কোম্পানি এখন বলেছে আপনি যদি আরও চান সেটাও সম্ভব। কিভাবে? আপনি যদি কোনো এক মাসে 10 জন ব্যক্তিকে ডিস্ট্রিবিউটর বানাতে পারেন, আপনার রেফারেন্সে কিন্তু অবশ্যই হতে হবে তারা, ওই মাসে কোম্পানি আপনাকে লিডারশিপ ম্যাচিং বোনাস ফার্স্ট জেনারেশনের কাছ থেকে যে 20% দিত সেটা আরও 10% বাড়িয়ে এখন আপনাকে 30% করে দিবে। তো আপনি চাইলে যত খুশি তত লোকে ইনভাইট করতে পারেন, আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত করতে পারেন, এবং যত খুশি তত লোকে আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত করার মাধ্যমে ডিস্ট্রিবিউটর বানাতে পারেন। মোট কথা, যত খুশি তত লোকে আপনার সাথে বিজনেস পার্টনার বানাতে পারেন এবং আপনার টিমটা অনেক বেশি বড় করতে পারেন। চাইলে আপনি হোলসেল কাস্টমারও বানাতে পারেন, রিটেল কাস্টমারও বানাতে পারেন, এমনকি প্রেফার্ড কাস্টমারও কিন্তু আপনি বানাতে পারেন, এবং আপনার ইনকামটা কিন্তু আনলিমিটেড পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে পারেন। সর্বশেষ যে ইনকামটি রয়েছে নাম্বার 6, ডায়মন্ড বোনাস পুল। জোনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড র্যাঙ্কটি অর্জন করার মাধ্যমে এই ডায়মন্ড বোনাস পুলের টাকাটা আপনাদের স্টার্ট হবে। কিভাবে? জোনেস গ্লোবাল কোম্পানি তাদের টোটাল গ্লোবালে যে সেল হয় মানে বিক্রি হয় সেখান থেকে 3% এই ডায়মন্ড বোনাস পুলে রেখে দেয়, এবং এই 3% জোনেস গ্লোবাল কোম্পানি যত ডায়মন্ড রয়েছে তাদের মাঝে তাদের নিজস্ব রেশিও অনুসারে ভাগ করে দেয়, এবং এটাই হচ্ছে কিন্তু রয়্যালটি ইনকাম।
তার মানে হচ্ছে আপনি যদি একটা নিজের জন্য রয়্যালটি ইনকামের ব্যবস্থা করতে চান কিংবা আপনার ফ্যামিলির জন্য একটা রয়্যালটি ইনকামের ব্যবস্থা করে রেখে যেতে চান তাহলে জুনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড র্যাঙ্কিং অর্জন করার মাধ্যমে সেটি কিন্তু সম্ভব। হয়তো আপনার আর্থিক মানে সমস্যা রয়েছে, এই মুহূর্তে আপনার সামর্থ্য বেশি ভালো নেই, কোনো অসুবিধা নেই, আপনি থেকে মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে বিজনেসটা স্টার্ট করার মাধ্যমে একটা ছোট টিম গঠন করার মাধ্যমে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন এবং একটা সময় গিয়ে দেখা যাবে এই টিমটা আপনার জন্য রয়্যালটি ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে। তবে আপনাকে অবশ্যই কিন্তু টিম ওয়ার্কের মাধ্যমে একটা টিম বিল্ড করতে হবে এবং আপনাকে কিন্তু ধৈর্য সহকারে বিজনেসে লেগে থাকতে হবে, তাহলেই কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়। তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি মনে হয়ে থাকে যে না, অল্প সময়ের মধ্যে এই বিজনেসটা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং কাউকে যদি আপনি এই বিজনেস সম্পর্কে জানাতে চান খুব অল্প সময়ের মধ্যে, তাহলে আমার ভিডিওটি কিন্তু শেয়ার করতে পারেন, অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি খারাপ লেগে থাকে ডিসলাইক দিতে পারেন, আমি মনে করব যে না, তারপরও আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেছেন। তবে আশা করি একটা সময় আমার ভিডিওগুলো দেখতে দেখতে আমার ভিডিওর প্রতি এবং আমার চ্যানেলের প্রতি আপনাদের ভালোবাসার জন্ম হবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।